নমস্কার, আমার নাম সুদীপ্ত হালদার। আমি এখন ডায়মন্ড হারবার সুলতানপুরে এসেছি। এখানে একটা মানুষকে আমরা ওষুধ দিয়েছিলাম, এমআই লাইফস্টাইল কোম্পানি। উনি কেমন আছেন ওনার মুখ থেকে সরাসরি শুনে নেব। আপনার নাম কি? মৃত্যুঞ্জয় মিদ্দে। আপনার নাম মৃত্যুঞ্জয় মিদ্দে? বাড়ি সুলতানপুর। বাড়ি সুলতানপুর। আপনার কি প্রবলেম ছিল? আমার বছর পাঁচে আমি ভুগছি। পাঁচ বছর ধরে আপনি ভুগছেন? হ্যাঁ, সুগারের ওষুধ খেয়ে যাচ্ছি, ডাক্তার ও ডাক্তার, হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি। আমি দিনের দিন কমজোরি হয়ে যাচ্ছে। কমজোরি হয়ে যাচ্ছে মানে আপনার লিভারের প্রবলেম এসে গেছে, হার্টের প্রবলেম এসে গেছে, চোখে কম দেখছেন, কানে কম শুনছেন, এবং সুগারের জন্যে আপনার মানে ক্যান্সার হয়ে গেছে। হ্যাঁ, দাঁতে থেকে পুঁজ রক্ত বেরোচ্ছে, এখান থেকে বেরোচ্ছে। ওজন এই দেখুন, এই দেখা যাচ্ছে, এখান থেকেই মানে কন্টিনিউ এই ক্যান্সার এই জায়গাটায় হয়েছিল। এখান থেকে পুঁজ রক্ত কন্টিনিউ বার হচ্ছিল, এবং সেই জায়গা থেকে উনি বহু জায়গায় ঘোরাফেরা করছিলেন, বহু ডাক্তারের কাছে, এবং পড়ে গিয়ে পড়ে যায়নি, এখানে ফুলে গেছে, ফুলে গিয়েছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইখানে ফুলে গেছে, ফুলে গিয়েছিলেন। এবং ওনাকে এই যে আমাদের এমআই লাইফস্টাইল কোম্পানির ওষুধটা খাওয়ার জন্যে যিনি ওনাকে ইনভাইট করেছিলেন, সেই শঙ্করবাবু আমাদের ডিস্ট্রিবিউটার। নমস্কার, আমার নাম শঙ্কর দাস, আমি সুলতানপুর থেকে। এই দাদাকে এমআই লাইফস্টাইলের ওষুধটা দেওয়া হয়েছে। থ্যাংক ইউ, আপনার ধন্যবাদ। আমি মৃত্যুঞ্জয়বাবুর কাছ থেকে শুনে নেব। তারপরে আমাদের এই ওষুধটা বিশ্বাস করে আপনি ব্যবহার করলেন, মানে প্রথমে আপনার কি বিশ্বাস হয়েছিল? আমার তো বিশ্বাস বলে ডাক্তারের কাছে যাব, আমার বোনাই শঙ্কর দাস নিয়ে গেল, আমরা গেলাম গাড়িতে করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। গিয়ে তারপরে আপনাদের অনুষ্ঠান চলছিল, তারপরে আপনাদের দেখালাম, প্রোগ্রামটা শুনেছেন, শোনার পর আপনার বিশ্বাস হয়েছে যে না, এখান থেকে বহু মানুষ সুস্থ হয়েছে, যখন আমি একবার খেয়ে দেখব। লাস্ট তো আমার আর কিছু করার নেই, বাঁচি বাঁচি এই লাস্ট ফিনিশিং এখানে এই দেখাই, যা হবে হবে বলে ওষুধ নিয়ে এলাম। সেই বিশ্বাসে আপনি ওষুধগুলো নিয়েছিলেন? আমি এই 18-19 এক সপ্তাহের মধ্যে অনেক সুস্থ, উঠে সারাদিন শুয়ে পড়ে থাকতাম। সারাদিন আপনি শুয়ে পড়ে থাকতেন? শুয়ে পড়ে থাকতাম, তুলে আমাকে খাওয়াতো, পায়খানা বাথরুমে নিয়ে যেত, স্নান করিয়ে দিত, আমি একা কিছু করতে পারতাম না। তাই এখন আমার ওই একাই স্নান করি, পায়খানা বাথরুমে যাই, উঠে বসি। আমি বাজারে গেছিলাম আজকের বাজার গিয়ে, এখন আপনি হাঁটতে পারেন? হ্যাঁ, আচ্ছা, বাজারে গেছিলাম। স্যার, আপনি যে হাঁটতে পারেন, একটু